সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগে শিক্ষার্থীরা দেশের কয়েকটি স্থানে বিক্ষোভ করেছেন। ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রত্যাখ্যান করে শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ ও টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন অকৃতকার্য শিক্ষার্থীরা। দুপুর থেকে এই কর্মসূচি শুরু করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, সাবজেক্ট ম্যাপিং গড়মিল করে ফলাফল তৈরি করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। তাদের অভিযোগ, নতুন নিয়মে পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি, সাবজেক্ট ম্যাপিংয়ের ভুলের কারণে মার্কিংয়েও ভুল হয়েছে। অন্যদিকে উচ্চ মাধ্যমিকে ফেল করা শিক্ষার্থীদের পাশ করাতে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়েছে একদল শিক্ষার্থী। অবরুদ্ধ করে রাখা হয় বোর্ড চেয়ারম্যান ডক্টর নিজামুল করিমকে। আমি রাতুল, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। আমার মেয়েটা লেখাপড়ায় তেমন ভালো না। আমি জানি আমি ভালো রেজাল্ট করব না। কে বলছে তোমার রেজাল্ট ভালো হবে না? তুমি এত সুন্দর প্রিপারেশন নিছো, ঠিকঠাক মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিলে তো ভালো রেজাল্ট করতে পারবে, তাই না? আমার হাত ধরতে ভয় পাচ্ছেন কি জানিস? আমি না এখন চোখ বন্ধ করলে একজনকে দেখতে পাই। তোমার প্রিয় রং পেন্সিল। আমি আপনার ছবিটা এঁকেছি। রাতুল স্যারের কোনো দোষ নেই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।